গত 10-12 দিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় বুধবার কৈলাসহর কুমারঘাট সংযোগকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন পূর্ব কাউলিকুড়া গ্রামের জনসাধারণ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গ্রামে। বিগত প্রায় 2 সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের পূর্ব কাউলিকুড়া গ্রামে গ্রামবাসীরা কয়েকবার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের শহরের অফিসে এসে লিখিত এবং মৌখিকভাবে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জলের তীব্র সমস্যা শুরু হয়েছে গোটা গ্রামে এবং অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায়। তাই বাধ্য হয়ে বুধবার সকাল 11টা থেকে পূর্ব কাউলিকুড়া গ্রামের কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন গ্রামবাসীরা। এখানে তো দীর্ঘ 7-8 দিন প্রায় 10 দিনের মতন চলে, এখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ওই কারণে আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হইতেছি। যে ওই আমাদের এখানে বয়স্ক মহিলা মা বোনে বাবারাও আছে, প্লাস বাচ্চারাও আছে যে পড়াশোনা স্টুডেন্ট, ওই লাইটের কারণে তারা পড়াশোনা করতে পারেন না। এই তো সপ্তাহ 10 দিন হয়ে যার কারেন্ট নাই, তো আমিও চাই যে আমরা সবাই চাই ওই জায়গার কাউলে পুরা সবাই চাইতেছে যে কারেন্টের কারেন্ট দিত, হ্যাঁ কারেন্ট দেওয়ার জন্য। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী সরকারি কোনো আধিকারিক না আসায় সন্ধ্যা 6টা অবধি চলেছে একটানা রাস্তা অবরোধ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।